নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল দে। আপনারা দেখছেন ডক্টর দে হার্বো কেয়ার। আজকে আমি আবার আপনাদের কাছে এসছি, আসার একটা উদ্দেশ্য। যেহেতু চেষ্টা করি আমি আমার প্রোগ্রামের মাধ্যম দিয়ে আপনাদের রোগ সম্বন্ধে ওয়াকিফ করানো, মানে আপনারা যদি যে কোনো রোগের ডিজিজ, যে কোনো ডিজিজের সিমটমসগুলো যদি জানতে পারেন, কজেসগুলো যদি জানতে পারেন, তাহলে কিছুটা হলেও আপনারা নিজের তরফ থেকে একটা প্রিকশন নিতে পারবেন, যাতে কী হবে আপনার ডিজিজটা কিন্তু সেইভাবে আপনার শরীরের মধ্যে ক্ষয়ক্ষতি করতে পারবে না। যার ফলে প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিন্তু স্পেসিফিক কিছু কমন ডিজিজকে নিয়ে আপনাদের সঙ্গে বসি, চর্চার বিষয় কিংবা ডিসকাস করি, আপনাদের প্রবলেমগুলোকে শোনার চেষ্টা করি, আপনাদের প্রবলেমগুলোকে সলভ করারও চেষ্টা করি। আর যেহেতু এটা আমার একটা রেকর্ডিং প্রোগ্রাম, তার আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দেখবেন স্ক্রিনের মধ্যে হেল্পলাইন নাম্বারটা লেখা রয়েছে, তার তলায় দেখবেন আপনার বুক বলে বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, এই নাম্বারগুলো লিখে রাখবেন। এই নাম্বারের মাধ্যম দিয়ে সরাসরি আপনারা আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন। আপনাদের হেলথ কিংবা স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকমের চর্চা কিংবা জিজ্ঞাসা থাকে, ওটা আপনারা সম্পূর্ণভাবে পুরোপুরি মানে কনসাল্ট করতে পারবেন কিংবা আপনারা বলতে পারবেন, এই নম্বরগুলো যদি আপনারা লিখে রাখেন। আর যেহেতু ডক্টর দে হার্বো কেয়ার, এটা বুঝতেই পারছেন হার্বো বলতে গেলে হার্বাল, তো আমার ট্রিটমেন্টের প্রসেস কিংবা পদ্ধতিটা হলো হার্বাল, মিন্স আয়ুর্বেদার হাত ধরে, তার পাশাপাশি ইউনানি সেগমেন্টের মেডিসিনের হাত ধরেই কিন্তু আপনাদেরকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যায়। বিগত কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছি, এই চেষ্টা জায়গাতে আমি অনেকটাই সাকসেস পেয়েছি। আর ইউনানি ব্যাপারটা বলে দিচ্ছি, ইউনানি একটা এনশিয়েন্ট ইজিপ্ট কিংবা আরবের একটা ওয়ার্ড, কিন্তু এটাও 100% হার্বাল, মানে এর মধ্যে এক্সট্র্যাক্ট যেগুলো যা দেওয়া থাকে গাছপাল্লা থেকেই নেওয়া হয়, যার ফলে মানে আয়ুর্বেদা প্লাস ইউনানি কো কম্বাইন করে ট্রিটমেন্টটা দিলে রুগী অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন, প্লাস কস্ট টু দ্য পেশেন্ট একদম নমিনাল। মানে আমার এখানে কিন্তু আসতে গেলে আপনাদের ঘর, ঘটি, বাড়ি, সোনা বেচে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে তেমন কিছু না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি অনলাইন বুকিংয়ের কোনো ব্যাপার নেই, জাস্ট ফোনে বলে দেবেন আমি আসছি পুরো, এটা মেন। আর আমি চেষ্টা করি রোগীর রোগের ডিজিজের ভাবটাকে বুঝে, মেডিসিনের ভাবটাকে বুঝে অ্যাপ্লাই করি, যার ফলে কস্ট টু দ্য পেশেন্ট অনেকটা কমে আসে। এখানে কোনো প্যাকেজের মাধ্যম দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না। আর যারা গরিব দুঃস্থ রয়েছে, ওদেরও তো রোগ জ্বালা হয়, তাদের কাছে আমার একটাই অনুরোধ, দাদা চিন্তা করবেন না, চলে আসুন সরাসরি, আপনাদের যে কোনো প্রবলেমকে নিয়ে আমি আপনাদের কাছে আছি, আগামী দিনে থাকবো, সবসময় থাকবো, আপনাকে মানিটারি কিংবা পয়সার জন্য ভাবতে হবে না, তার জন্য আমি রয়েছি এখানে। তো প্রিয় দর্শক বন্ধু, এটা আমার ভিউজ, কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়া, যেহেতু রোগ জ্বালা শুধু বড় লোকদের হয়, গরিবদের হয় না তা নয়, তার পাশাপাশি আয়ুর্বেদা সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ইউনানি সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তার পাশাপাশি ডিজিজ সিমটমস কজেস কী জন্য হয়, কীভাবে রেমেডি পেতে পারবেন, এই সম্বন্ধে আপনাদের জাস্ট একটা নর্মাল ইয়ে কমন ব্রিফিং দেওয়া। তো মাই ডিয়ার ফ্রেন্ড, মেনলি বুঝতেই পাচ্ছেন সাবজেক্টটা আয়ুর্বেদা, তো ন্যাচুরালি আয়ুর্বেদায় আমাদের মেনলি যে চাপটা থাকে কিংবা আমরা বোঝানোর চেষ্টা করি দর্শক বন্ধু কিংবা রুগীদের, কি আপনাদের শরীরের মধ্যে যে কোনো রকমের ডিজিজ মানে রোগ যেগুলো আসছে, আসার মেন কারণ মাধ্যমটা হয়েছে খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়ার আচরণ যদি ঠিকঠাক না থাকে, আমরা ভুল ভাল যদি খাই, আমরা টাইমলি যদি না খাই, তখনই কিন্তু পিঠ বেড়ে যায়, যার ফলে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, অনেক রকমের সমস্যা আপনার শরীরের মধ্যে দেখা দেয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন ডক্টর চেম্বারে আমি আপনাকে আমার প্রোগ্রাম আরম্ভ করার আগে কিছু দেখাতে চাইছি, যার মাধ্যম দিয়ে বিভিন্ন রকমের রোগগুলো আপনার শরীরে চলে আসছে, ওইগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারলে আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন। ড্যাঞ্জার দেখতেই পাচ্ছেন, ফাস্ট ফুড কিল, আমরা কথায় কথায় কিন্তু ফোনের মাধ্যম দিয়ে রোল, চাউমিন কিংবা বিরিয়ানি কিংবা আদার্স অন্য খাবার, চিকেন রেজেলা, চিকেন দো পেঁয়াজা কিংবা মটন দো পেঁয়াজা, মটন কষা, কিমা কষা, এই বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আমরা হোম ডেলিভারি করি, এটা একটা মেন মেজর কারণ। এই খাওয়া দাওয়া হয়তো ওই টাইমে আমাদের মুখরোচক লাগে, কিন্তু দিনের পর দিন যখন এই ধরনের খাবার খাচ্ছি, আমাদের শরীরের অনেকগুলো সিস্টেমের মধ্যে ডিসব্যালেন্সিং চলে আসছে, যার ফলে কী হচ্ছে, আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান ভালোভাবে কাজ করতে পারছে না, দে কান্ট পারফর্ম প্রপারলি, যার ফলে রোগ জ্বালা সমস্যা বেড়ে যাচ্ছে। কী ধরনের ফাস্টফুড, ইট ফাস্ট ডাই ইয়াং, আপনি যদি ফাস্টফুড রেগুলার যদি খান অল্প বয়সে, ইয়াং বয়সে কিন্তু আপনি মারা যাবেন। কী ধরনের খাদ্য সামগ্রী হতে পারে, ফুটেজের তলায় আপনি দেখতেই পাচ্ছেন, তাও আপনাদের দুঃখে দেখিয়ে দিচ্ছি, ফুড, সুগার, ড্রাই ফুড, ওবিসিটি প্রবলেম নিয়ে আসে, কেমিক্যালস, প্রিজারভেটিভ কেমিক্যালস, সস টস, হেন তেন, স্কচ কিংবা শরবত কিংবা কেক, প্যাটিস, পেস্ট্রি, হার্ট ডিজিজ, ডায়াবেটিক প্রবলেম, ক্যান্সার, এগুলি বেশি নুন খেলে সমস্যা দেখা দেয় মানুষের শরীরের মধ্যে। প্লিজ এই ব্যাপারটাকে সিরিয়াসলি ধরবেন। আনহেলথি বাঁদিকে দেখুন, আনহেলথি হিউম্যান বডি,
তার পাশাপাশি হেলদি, আনহেলদি কেন বলছি, আমরা যাই খাচ্ছি না কেন, ফাস্টফুড বলুন কিংবা হোটেলের মাধ্যম দিয়ে, এগুলোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, বেশি মশলা দেওয়া থাকে, ফ্যাট জাতীয় জিনিস থাকে, যার ফলে মানে আমাদের লিভারে ইনডাইজেশন প্রবলেমটা চলে আসে, লিভার প্রপার ভাবে কাজটা করতে পারে না, যার ফলে কী হচ্ছে, শরীরের ফ্যাটটা বেড়ে যাচ্ছে, স্যালুলাইটটা বেড়ে যাচ্ছে, ওজনটা বাড়ছে, রোগ জ্বালা সমস্যা বেড়ে যাচ্ছে। যদি আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি অনেকটাই সুস্থ থাকতে পারবো। আপনি আপনার ডান দিকে দেখুন, হেলদি একটা দাঁতের কৃতির একটা ছবি দেখানো হচ্ছে, হেলদি ইয়া গুড ফুড কেন দেওয়া হয়েছে, ওখানে গম কিংবা ফলমূল কিংবা আপেল কিংবা শাকাহারী কিংবা মানে ভেজিটেরিয়ান খাওয়া দাওয়া, তার পাশাপাশি আপনি দেখুন ব্যাট ফুড, ব্যাট ফুডে প্যাটিস, পেস্ট্রি, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা, আইসক্রিম, হেন তেন, এগুলো থাকে, যেগুলো আমাদের শরীরের মধ্যে অনেক সমস্যা নিয়ে আসে। নিড টু ব্যালেন্স ডায়েট। আমাদের ফুটেজের মধ্যে আপনাকে ওপরে দেখানো হচ্ছে কিছু কোল্ড ড্রিঙ্কস কিংবা স্কোয়াশের বোতল, তার পাশাপাশি ক্যান্ডি, চকলেট, চামচের মধ্যে সুগার রয়েছে, ওপর দিকে বার্জার টার্জার রয়েছে, প্লাস অ্যালকোহল রয়েছে, তার নিচে দেখুন একটা ফল রয়েছে, আর ফলের পাশাপাশি প্যাটিস, পেস্ট্রিগুলো একটা পাল্লা বাটখারাতে ওজন করা হচ্ছে, তো ফলের ওজনটা অনেক বেশি। এটা ওজনটা বেশি বলতে গেলে আমি আপনাকে ওর ওয়েটটা ইঙ্গিত করছি না, বলার এখানে উদ্দেশ্যটা কী, মানে আপনি যদি হেলদি খাবার খান আপনি সুস্থ থাকতে পারবেন, এই কনসেপ্টটা এখানে দেখানো হচ্ছে। ইজ জাঙ্ক ফুড রিয়েলি চিপার? জাঙ্ক ফুড কি অনেক চিপার হয়? ইটস রিয়েলি, জাঙ্ক ফুড ইজ রিয়েলি ভেরি চিপার। কেন চিপার বললাম? আপনার শরীরে ক্ষতি করছে, আপনার সমস্যাগুলো গ্যারাইজ করে দিচ্ছে, রোগ জ্বালা বাড়িয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন, আই এম লাভ ইট, এই ধরনের খাবার অনেকেই পছন্দ করে, কিন্তু যে ক্রমশ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু অনুভব করতে পাচ্ছেন না। জাঙ্ক ফুড আপনার বাঁ দিকে দেখতে পাচ্ছেন, ইয়োর বডি ইয়োর চয়েস, আপনার শরীর আপনার চয়েস চলবে। আমি আপনাকে গাইড করতে পারি, আপনাকে কনসাল্ট দিতে পারি, আপনাকে সাজেশন দেবো, আমি আমার ভিউটা তুলে দেবো, আপনি মানবেন কি মানবেন না এটা টোটালি ডিপেন্ড করছে আপনার ওপরে। মানে আপনার বডিতে যদি আপনি হেলদি রাখেন, হেলদি খাওয়া দাওয়া করেন, ইয়ার ফিজিক্যাল স্ট্রাকচার, ইয়ার ফিজিক্যাল, ইয়ার বডি অ্যানাটমি, প্রতিটা অর্গেন সুস্থভাবে কাজ করবে। যদি আপনি আনহেলদি খাওয়া দাওয়া খান, ফাস্টফুড খান, জাঙ্ক ফুড খান, তখন এই ধরনের সমস্যা আসবে। তো ওয়াই উই নট কিক আউট জাঙ্ক ফুড? আমরা আমাদের জাঙ্ক ফুডকে কেন কিক আউট করতে পারছি না, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য? তো আবার চলে আসছি আমরা স্টুডিওতে, তো বুঝতেই পাচ্ছেন কতটা মারাত্মক ক্ষতিকারক কাজ, ইয়া বলতে পারেন মানে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার প্রোগ্রামটাকে বোঝার চেষ্টা করবেন, আমার কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবেন। আপনাদেরকে সুস্থ করার দায়িত্ব আমাদের মতো ডক্টরদের রয়েছে, সমাজে ডক্টরদের একটা বিশাল বড় ভূমিকা থাকে, ওই ভূমিকাটাই প্লে করার জন্য ডাইরেক্ট সবাইকে আমি বলতে পারবো না, ম্যান টু ম্যান সম্ভব না, তাহলে সারা জীবন পার হয়ে যাবে। লাইভ প্রোগ্রাম কিংবা রেকর্ডিং প্রোগ্রামে আসার একমাত্র উদ্দেশ্য রয়েছে আমার কনসেপ্টটা আপনাদের কাছে তুলে দিতে পারি, কি এগুলো করলে, এগুলো করলে, এইভাবে চললে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। তো আমি জাস্ট বারবার বলেছি, আমি কিন্তু গরিব দুঃস্থদেরও ডাক্তার, যারা একদম গরিব, যারা পয়সার জন্য ট্রিটমেন্টটা নিতে পারছেন না, চলে আসুন আমার কাছে, আমি রয়েছি আপনাদের জন্য, আমি আপনাদের পরিষেবা দেবো। তো আজকে আমাদের চর্চার বিষয়টা, যা খাওয়া দাওয়া দেখিয়েছি, অ্যাভয়েড ফুড যেটা রয়েছে, ওই ধরনের খাওয়া দাওয়া যদি আমরা খাই, যদি মেনটেন না করি ফুড হ্যাবিটটা কিংবা ডায়েট হ্যাবিটটাকে, যদি ব্যালেন্সে না রাখি, লাইফ হ্যাবিটটাকে যদি ব্যালেন্সে না রাখি, তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো আজকে আমাদের চর্চা বিষয় হয়েছে আর্থারাইটিস। আর্থারাইটিস একটা এমন কমন ক্রিটিক্যাল ক্রনিক ডিসঅর্ডার যেটা নিয়ে সবাই কম বেশি সাফারার। তো আজকে পুজোর মাথায় এই চর্চার বিষয় কিংবা এই সাবজেক্টটাকে আবার তুলে ধরছি কেন, কারণটা রয়েছে, আপনাদের বাড়িতে আপনার মা বাবা ভাই বোন কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার যদি ব্যথা যন্ত্রণাটা থাকে, সামনে কয়েকদিন পরেই পুজো, আপনি কিন্তু পুজো ভ্রমণটা করতে পারবেন না, পুজো আনন্দটা নিতে পারবেন না, ব্যথা যন্ত্রণায় কিন্তু আপনি সারা রাস্তা চল মানে কুতি কুতি যাবেন, ঠাকুরের প্রতিমা দেখতে পারবেন না। তো আমার একটাই ভিউ, পুজোর আগে যদি এই ধরনের কাউরি সমস্যা থাকে, চলে আসুন, আমি রয়েছি আপনাদের, পুজোটা আমি ঘোড়াটাকে একদম সাকসেস করে দেবো, আপনারা সুস্থভাবে ঘুরতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, এনজয় করতে পারবেন। এই ব্যথা যন্ত্রণার জন্য আপনি ঘর বন্ধ হয়ে থাকার কোনো দরকার নেই, রিমোট নিয়ে টিভিতে পুজো প্রতিমা কিংবা পুজো ভ্রমণের আনন্দ রিমোট কিংবা টিভির মাধ্যম দিয়ে পাওয়া যায় না, ওটা দরকার নেই। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই অনুরোধ, কাম, যদি ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে আসুন, আপনাদের পুজো সাকসেস করে দেবো, এই অ্যাসুরেন্স, এই কথা আমি দিচ্ছি। তো আর্থ্রাইটিস কী আছে এটাকে একটা বোঝার ব্যাপার আছে। আর্থ্রাইটিস এমন একটা কমন অ্যান্ড ক্রিটিক্যাল অ্যান্ড ক্রনিক ডিসঅর্ডার যেটা নিয়ে শরীরের প্রত্যেকটা জয়েন্টের ওপর এফেক্ট পড়ে, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা যন্ত্রণা কিংবা প্রত্যেকটা জয়েন্টগুলো একটা আশারভাবে হয়ে যায়, ড্যামেজ হতে আরম্ভ করে। এইটাই হয়েছে আর্থ্রাইটিসের মেন, মানে আর্থ্রাইটিস বলতে গেলে ব্যথা যন্ত্রণা ইন মাল্টিপল জয়েন্ট, স্মল জয়েন্ট টু বিগ জয়েন্ট। এটার মেনলি এজ অফ 40,
একটা সময় ছিল 40 বছরের পর থেকে কিন্তু ব্যথা যন্ত্রণা কষ্ট বাড়তো, রোগ জ্বালা আসতো, কিন্তু আজকে তারিখে কিন্তু একটা কমন প্রভাব ভেসে চলছে জলের মতো। এই রোগ জ্বালা 40 না, 12, 13, 14 বছরে পড়ুয়া ছাত্রছাত্রী কিংবা কলেজের ছাত্রছাত্রী কিংবা যারা সার্ভিস করছেন 20, 30, 25, 26, 30 বছরের বয়সের ছেলেমেয়েরা, ওদেরও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে ডিউ টু ফুড হ্যাবিট, লাইফ হ্যাবিট, যেগুলো ম্যানি অফ ম্যানি লট অফ কজেস অ্যারাইজ হিয়ার, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো শরীরে দেখা দেয়। তো সিমটমস কী হয়েছে, জয়েন্ট পেন, মাল্টিপল জয়েন্ট পেন, আপনার জয়েন্টের মধ্যে স্টিফনেস চলে আসবে, আপনার বডি ইনফ্লামেশন লেভেলটা বাড়বে, পায়ে পাতা কিংবা মাল্টিপল জয়েন্টগুলো ফুলতে আরম্ভ করে যাবে, আর ব্যথা যন্ত্রণা মারাত্মক হবে। আর্থ্রাইটিস, টাইপ অফ আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস অনেক রকমের রয়েছে। যদি আমি প্রত্যেকটা আর্থ্রাইটিসকে নিয়ে যদি প্রোগ্রাম দিতে আরম্ভ করি, বোধহয় আমি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহও কিন্তু কমপ্লিট করতে পারবো না, সম্ভব নয়। কিন্তু আমি কমন যে আর্থ্রাইটিস যেটা আপনারা বোঝেন জানেন, ওর সম্বন্ধে কিন্তু আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি, যেটা নিয়ে আপনারা ভীষণভাবে সাফার, আপনারা মুভ করতে পারছেন না, আরও সমস্যা চলে আসছে আপনাদের কাছে। তো আর্থ্রাইটিসের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড অস্টিও আর্থ্রাইটিস, এই দুটো কমন আর্থ্রাইটিস। তো আজকে আমাদের চর্চার বিষয়টা রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার পাশাপাশি সময় থাকলে অবশ্যই আমি অস্টিও আর্থ্রাইটিসের ব্যাপারটা আপনাদের বলার চেষ্টা করবো। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস কী আছে এটাও আমাদের জানার দরকার আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এমন একটা কমন অ্যান্ড ক্রনিক ডিসঅর্ডার যেটা শরীরের প্রত্যেকটা স্মল জয়েন্ট থেকে নিয়ে বিগ জয়েন্টকে নষ্ট করে দেয়, মানে মাল্টিপল পেন অ্যারাইজ ফ্রম ইয়ার স্মল জয়েন্ট অ্যান্ড এন্ড অফ দ্য জয়েন্ট মিনস এন্ড অফ দ্য ডিজিজ ইন বিগ জয়েন্ট। তো এই জায়গাতে চলে আসছে, মানে যদি আমরা আনট্রিটেড ওয়েতে রাখি, ইটস মে বি ইয়োর হ্যান্ড, ফিঙ্গার, নি, ফিট, কানে জয়েন্ট কিংবা নাকের জয়েন্টের মধ্যে কিন্তু দেখা দেয় রিউমাটয়েড আর্থ্রাইটিস, শরীরের প্রত্যেকটা জয়েন্টের লাইন কেন কী জন্য হয়। অ্যাকচুয়ালি এই ডিজিজটা আমাদের যেখানে একটা হাড় শেষ হচ্ছে আর একটা হাড় আরম্ভ হচ্ছে, ওখানে একটা লাইনিং সিস্টেম থাকে, একটা ওয়াশারের মতো থাকে, ওই লাইনিং সিস্টেমটাকে টোটালি আপনার নষ্ট করে দেয়। মানে ওই লাইনিং সিস্টেমের ভিতরে কী থাকছে, স্পাইনোবেল ফ্লুইড থাকছে যেটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা বেরিয়ে আসছে, যার ফলে বোন ডিফর্মেশন, হাড়ের ক্ষয় কিংবা হাড়ের ঘষার ব্যাপারটা চলে আসছে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস শরীরের প্রত্যেকটা জয়েন্টকে লাইনিং সিস্টেমটাকে নষ্ট করে দেয়, দ্যাট লাইনিং সিস্টেম ম্যাটেরিয়াল দ্যাট কভার দ্য ইনসাইড সার্ফেস, যেটা লাইনিং সিস্টেম আপনার বোনের মধ্যে থাকে মাঝখানে, মানে ঠিক বোনের সাইডে থাকে মাঝখানে, কিন্তু ফ্লুইড কিংবা স্পাইনোবেল ফ্লুইড যেটা থাকে জেলিটা, স্পাইনোবেল আপনার লাইনিং সিস্টেম ব্রেকআপ হয়ে গেলে কী হচ্ছে, ফ্লুইডটা কিংবা স্পাইনোবেল জেলটা বেরিয়ে এসে হাড়ের গ্যাপটা কমে যাচ্ছে, যার ফলে হাড়ের মধ্যে ঘষাঘষি হচ্ছে, বোন ডিফর্মেশন, জায়গাটা ফুলতে আরম্ভ করে যাচ্ছে। তো যেটা মেনলি হয়েছে, আমরা যদি আনট্রিটেড ওয়েতে রাখি, ওই জায়গাটা ফুলে যাবে, জয়েন্টের ডিফর্মেশনটা বাড়বে, আপনার বডির শেপ কিংবা ফিগারের শেপটা চেঞ্জ হয়ে যাবে, আঙুলগুলো ক্যাড়া বেঁকা হয়ে যাবে, যেটা আমি ফুটেজের মাধ্যম দিয়ে আপনাদের আজকে দেখাবো। কিন্তু এই ধরনের মানে স্ট্রাকচার কিংবা এই ডিজিজটা কিন্তু আপনি একটু মাইনরলি না, একটু একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, দেখবেন আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা আপনার বাড়িতে কিংবা আদার্স আপনাদের এলাকাতে রয়েছে, দেখবেন পায়ে হাতের আঙুল ক্যাড়া হয়ে গেছে, কষ্টতে চলছে, ব্যথা যন্ত্রণা কোথাচ্ছে, প্লিজ ওদেরকে বলবেন, চেষ্টা করবেন ওদের ট্রিটমেন্টের ওয়ে প্রসিজারটা আয়ুর্বেদাতে কনভার্ট করার জন্য। শুধুমাত্র আয়ুর্বেদাতে জায়গা রয়েছে এই ধরনের রোগকে সুস্থ করার। তো এটা কেন কী জন্য হয়, আমাদের বডির ইমিউন সিস্টেমটা ডিসঅর্ডার হচ্ছে খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে আউট হয়ে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে, বডির টিস্যুস, বডির লিগামেন্ট এগুলো বিগড়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, জয়েন্ট পেন হচ্ছে কিংবা আদার্স আরও অন্যান্য সমস্যাগুলো অ্যারাইজ হয়, যেটা নিয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইফেক্ট দ্য অর্গান অফ দ্য বডি সাচ অ্যাজ, যদি এটাকে আমরা আনট্রিটেড ওয়েতে রাখি, যদি আমরা ট্রিটমেন্টটা না নিই, এটা আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলোকে ইফেক্ট করে। কেমন, কী ধরনের, স্কিন প্রবলেম আছে, স্কিন ইচিং, স্কিন লাল হয়ে যাবে, চুলকোতে ইচ্ছা হবে, স্কিনের মধ্যে মারলে নোকে করে ঘষা দিলে মানে খুশকি টাইপের বের হবে, চোখ খারাপ হওয়ার চান্সেস রয়েছে, লাংস অ্যান্ড ব্লাড ভেসেলস, লাংস তো কাজ করাই বন্ধ করে দেয়, এছাড়া ব্লাড ভেসেলস আপনার নার্ভের মাধ্যম দিয়ে যেই ব্লাডটা ফ্লো করছে ওই ফ্লোটাকে স্লো করে দিচ্ছে, ব্লাডের থিকনেসটাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কি পেইন, ব্যথা যন্ত্রণা বাড়ছে, ল্যাক অফ সাপ্লাই অফ অক্সিজেন, যেহেতু অক্সিজেন আপনার শরীরের মধ্যে ঠিকভাবে মুভ করতে পারছে না। ইট ক্যান অকার এনি এজ, এই ধরনের ডিজিজ যে কোনো টাইম, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো লোকেদের বয়স কম বেশি বলে কথা নয়, হতে পারে যদি আমরা ব্যালেন্স লাইফটাকে মেনটেন না করি। দিস ডিসঅর্ডার ইজ মাচ টু মাচ কমন ইন ওমেন্স। অ্যাকচুয়ালি ব্যথা যন্ত্রণা দেখবেন 30-35-এর পর থেকে মহিলাদেরই বেশি দেখা যায়, কারণও আছে মেনোপজ, আদার্স আরও সব সমস্যা, পলিসিস্টিক ওভারি সিনড্রোমস, ইররেগুলার বাউলিং কিংবা পাইলসের প্রবলেম কিংবা আদার্স। তো এই ধরনের সিমটমস যদি আপনি দেখছেন আপনার পরিবেশ, আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার বাড়ির মধ্যে রয়েছে, 2-4 দিন, 10 দিন ওয়েট করবেন না, কাম টু দ্য ডক্টর্স, মেক এ ভিজিট, আয়ুর্বেদার ডক্টরসকে ভিজিট করুন, ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন আয়ুর্বেদার প্রসেসে, দেখবেন অনেকটা সুস্থ হয়ে যাবেন। আমি বলছি না কি আপনাকে আমার কাছেই আসতে হবে, আপনাদের এলাকাতেও অনেক ভালো ভালো আয়ুর্বেদার ডক্টরস রয়েছে, যদি ফ্যাসিনেশনের ব্যাপার থেকে চলে আসুন, আপনাকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি কম টাকায়, কম পয়সায়, কম সময়ে আপনার রোগটাকে একদম নির্মূল করে দেবো, আপনি চলাফেরা করতে পারবেন, সুস্থভাবে থাকতে পারবেন, কিন্তু আপনাকে আমার গাইডলাইন মেনটেন করে চলতে হবে। তো প্লিজ এই ধরনের সিমটমস 2-4 দিন যদি দেখা দেয় কনসাল্ট করুন ডক্টর। হ্যাঁ, সিমটমস কী কী হতে পারে
রিউমাটয়েড আর্থ্রাইটিসে চেঞ্জ দ্য শেপ অফ ইউর জয়েন্ট ইন ইউর বডি। যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস আমাদের শরীরের মধ্যে মেজরলি ওয়েতে মানে অ্যাট্যাক করে, আমরা ট্রিটমেন্টটা না নিই, তখন আমাদের বডি শেপটা চেঞ্জ হয়ে যাবে, এইভাবে আঙুল টাঙুল পায়ের পাতাগুলো হয়ে যাবে। টেন্ডার ওয়ার্ম সোয়েলিং ইন এভরি জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টগুলো ফুলে যাবে। আলতো করে দাওয়াতে গেলে দেখবেন ব্যথা যন্ত্রণা হবে, লালচে ভাবটা চলে আসবে। ভোরের দিকে মর্নিংয়ে স্টিফনেসটা থাকবে শরীরের মধ্যে, পায়খানা বাথরুম করার পরে একটু হালকা লাগবে। ফ্যাটিগাস, ফিভার্স অ্যান্ড ওয়েট লস, এই ধরনের ডিজিজ যদি আপনি আনট্রিটেড ওয়েতে রাখেন, যদি ট্রিটমেন্টটা না নেন, আপনার ভুলভ্রান্তি হতে পারে বোঝার মধ্যে, ইভেনলি ওজন কমে যাবে, ক্লান্তি ভাব লাগবে, জ্বর আসারও সম্ভাবনা থাকে। দ্য ফিফথ ওয়ান, ফার্স্ট সিমটমস হ্যান্ড, যেটা প্রথম সিমটমস আপনি কী বুঝবেন, আপনার হাতের পাতা, পায়ের পাতার ফিঙ্গার জয়েন্টগুলো দেখবেন কেমন হচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, একটু শেপটা চেঞ্জ হতে আরম্ভ হয়, লাইক রিস্ট, নি, এলবো, হিপ অ্যান্ড শোল্ডার, যেগুলো ফুটেজের মাধ্যম দিয়ে আমি আপনাদের দেখানো চেষ্টা করবো যদি হাতে সময় থাকে। কাজেস, কেন কী জন্য হয়, ইমিউন সিস্টেম ডিসঅর্ডার হওয়ার জন্য এই ডিজিজটা আমাদের বডির প্রত্যেকটা জয়েন্টকে ডিস্ট্রয় করে দেয়। কী হবে, আমাদের জয়েন্টটাকে কভার আপ দেয় একটা লাইনিং সিস্টেম, ওখানে স্পাইনোভিয়াম ফ্লুইড থাকে, ফ্লুইড মানে আপনার যে কভারেজ, যেটা লাইনিং সিস্টেম থাকে ওটাকে ব্রেক আপ হয়ে গিয়ে ফ্লুইডটা বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে হাড়ের গ্যাপটা কমে গিয়ে হাড়ের মধ্যে ঘষা কিংবা বোন ডিফর্মেশন হতে আরম্ভ হয়, এটা একটা মেন কারণ। যার ফলে কী হয়েছে, এটা প্রত্যেকটা জয়েন্টকে ড্যামেজ করে দেয়, তার পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গকে খারাপ করে, যার জন্য কী হয় আমাদের জয়েন্টের মাসলস লিগামেন্ট দুর্বল হয়ে যায়, ফ্লেক্সিবিলিটিটা কমে আসে, ভিতরে হাড় থেকে যখন এই সমস্যাটা আসে তখন আমাদের লিগামেন্ট দুর্বল হয়ে গিয়ে শেপ চেঞ্জ হয়ে যায়। তো আফটারওয়ার্ড এটা যদি আনট্রিটেড ওয়েতে আমরা রাখি, যদি ট্রিটমেন্টটা না নিই, ব্যথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে আপনার বডি স্ট্রাকচার, বডি শেপটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট না নিলে আস্তে আস্তে অস্টিওপোরোসিসের জায়গাতে চলে আসে, যেখানে হার্ট প্রবলেম কিংবা লাংস ডিজিজ, এই ডিজিজগুলো দেখা দেয়। রেমেডি কী হতে পারে, রেমেডি মানে লাইট মাইনার যেটা আপনারা মেজার করতে পারবেন মেনটেন, ওইটা তার পাশাপাশি নাম্বারটা লিখে রাখুন। ডিটেলসে জানতে গেলে আপনাকে আমার হেল্পলাইন নাম্বার, বুকিং নম্বরে ফোন করবেন, আপনাকে প্রত্যেকটা রোগ সম্বন্ধে ডিটেলস আমি জানাতে পারবো। কিংবা ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইন মাই চেম্বার, সপ্তাহে 4 দিন আমি থাকি, শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, 11 থেকে সন্ধ্যে 6টা অবধি। ব্যারাকপুর আমি রয়েছি, ব্যারাকপুর লাগোয়া যে রয়েছে, শ্রীরামপুর, টিরামপুর, হুগলি ও পাটটা, কিংবা এদিকে মেন লাইনে সোদপুর, খড়দা, বেলগুড়িয়া, রানাঘাট, কৃষ্ণনগর, কাঁচড়াপাড়া, নৈহাটি, শ্যামনগর, সারাউন্ডিং ইন্টার বেঙ্গলের প্রত্যেকটা লোকেরাই কিন্তু প্রোগ্রামটা দেখছেন, ওদের কাছে আমার একটাই অনুরোধ, জাস্ট ফলো করা না, ফলোর সঙ্গে বোঝারও ব্যাপার আছে, চলে আসুন, আপনাদের আমি কথা দিচ্ছি, অ্যাসুরেন্স দিচ্ছি এই প্রবলেমটা ভালো করে দেবো। অ্যান্ড ফিউচারে বহু তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট হোক, আমি আই উইল বি অ্যাভেলেবল ইন ক্যালকাটা, ভেরি শর্টলি আই উইল অ্যানাউন্স ইউ, গিভ দ্য অ্যাড্রেস, বাট ফর দ্যাট ইউ গিভ মি এ টাইম। তো ব্যারাকপুরে আসুন, দেখুন ওখানেও আপনি ট্রিটমেন্টটা পাবেন, ভালো করার প্রচেষ্টা কিংবা জায়গাটা রয়েছে, চেষ্টাও করি, সবাই ভালো হচ্ছেন, অবশ্যই আপনারা ভালো হবেন, কম টাকায় অ্যাটলিস্ট এই ব্যথা যন্ত্রণা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন, পুজোতে ঘুরতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। রেমিডিস কী হচ্ছে, রেগুলার লাইট এক্সারসাইজ, সকাল ভোরের দিকে একটু ওয়ার্কআউট কিংবা এক্সারসাইজ করুন, এটা একটা। অ্যাপ্লাই ওয়ার্ম অ্যান্ড কোল্ড ওয়াটার ইন ইফেক্টেড এরিয়া, যে জায়গাতে ব্যথা রয়েছে গরম ঠান্ডা জল আপনি মিক্স করে, পাইল করে, পাঞ্চ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন দিনে 2 থেকে 3 বার, ওটাতে অনেকটা রেহাই পেয়ে যাবেন। অ্যাজ পার ওয়ার্ক, কাজ অনুযায়ী রিল্যাক্সই আরামটা আপনাকে দিতে হবে শরীরে, তবে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। অ্যাপ্লাই আকন্দ পাতা অ্যালং উইথ ম্যাসাজ অয়েল, আকন্দ পাতা সবাই চেনে, যে জায়গাটাতে ব্যথা রয়েছে, যে কোনো আয়ুর্বেদা হার্বাল ম্যাসেজ অয়েল ওই জায়গাটাতে চলে আকন্দ পাতা হালকা করে চাটুর মধ্যে গরম করে বেঁধে দেবেন, যে গরমটা যেন আপনার চামড়া সহ্য করতে পারে, এটা করলে দেখবেন আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, জায়গাটা ফোলা কমে যাবে। এছাড়া জল গরম করে তার মধ্যে যদি লেবু দিয়ে খেতে পারেন মর্নিং আর রাত্রে, এটাও একটা অনেকটা জায়গা তৈরি করে দেবে। ইনটেক গ্রেপ ফ্রুট, সাইট্রিক বেস ফ্রুট, ফল মূল, শাকসবজি যদি বেশি করে খান আপনি অনেকটাই নিজেকে সুস্থ রাখতে পারবেন। এছাড়া 1 লিটার জলের মধ্যে 4 থেকে 5 চামচ নুন দিয়ে ফুটিয়ে ওই জলটাকে নর্মালি স্কিন নিতে পারলে, ওই জলটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার জয়েন্টে যেখানে ফোলা রয়েছে, ব্যথা রয়েছে, অনেক তাড়াতাড়ি শর্ট টাইমে কিন্তু আপনি অনেক সুস্থ হতে পারবেন। তো আমাদের নেক্সট যেটা রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেহেতু হাতে কম সময় রয়েছে বললাম, তার পাশাপাশি আমাদের আরেকটা নতুন চ্যাপ্টারে ঢুকছি, পেনের ওপরে দুটো ডিজিজকে নিয়ে বললাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস অ্যান্ড অস্টিও আর্থ্রাইটিস। তো আমাদের মুভমেন্টের জায়গাটা রয়েছে অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস অলসো ভেরি কমন অ্যান্ড ক্রিটিক্যাল ডিসঅর্ডার, যেটা সারা পৃথিবীর প্রত্যেকটা লোকেদের কম বেশি সাফারার। তো ওয়াই, কেন, কী জন্য, রিজন কী, ড্যামেজ অফ প্রোটেক্টিভ কার্টিলেজ, মানে যেখানে হাড় শেষ হচ্ছে আর একটা হাড় আরম্ভ হচ্ছে, ও জায়গাটাকে কভার আপ যেটা দেয়, মানে লাইনিং সিস্টেমের ওপরে জায়গাটা, মানে তলার জায়গাটা প্রোটেক্টিভ কার্টিলেজ বলি, এই জায়গাটা কোনো কারণবশত মানে ড্যামেজ হয়ে যায়, যার ফলেই কিন্তু এই ডিজিজটা অস্টিওআর্থ্রাইটিস শরীরের প্রত্যেকটা জয়েন্টকে
শরীরের জয়েন্টের মধ্যে দেখা দেয়, এছাড়া জয়েন্টগুলোকে নষ্ট করতে আরম্ভ করে। তো প্লিজ মাই ডিয়ার ভিউয়ার্স, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন, ভিউজটাকে বোঝার চেষ্টা করবেন। আমার তো সিমটমস কী কী হতে পারে, পেন, ইয়ার জয়েন্ট মে হার্ট ডিউরিং অর আফটার মুভমেন্ট, আপনার জয়েন্ট অত্যাধিক বেশি আপনাকে কষ্ট দেবে মুভমেন্ট করতে গিয়ে, ইয়া মুভমেন্ট করার কার মধ্যে টেন্ডনেস ওই জায়গাটা ফুলে যাবে, আঙুলে আস্তে আলতো করে চাপ দিলে ব্যথা যন্ত্রণা হবে, এছাড়া আরও প্রবলেম দেখা দেবে শরীরে অন্যান্য জায়গাগুলোতে। স্টিফনেস তো রয়েছে, জয়েন্ট স্টিফনেস মেন একটা মেজর কারণ, যেটা আপনি বুঝতে পারবেন। লস অফ ফ্লেক্সিবিলিটি, যেহেতু জয়েন্টের মধ্যে প্রবলেম চলে এসেছে, ফ্লেক্সিবিলিটি অনেকটা কমে আসছে। গ্রেটিং সেন্সেশন, হাড়ে হাড়ে ক্ষয় হওয়ার জন্য মারাত্মকভাবে ব্যথা হবে, ওই জায়গাটা ফুলে যাবে, হাঁটু টাঁটু যে কারণে মেনলি হাঁটুতে দেখা দেয় এটা পুরো, আর এছাড়া হাড় ক্ষয় হওয়া। তো এই ধরনের সিমটমস যদি আপনার 3 থেকে 4 দিন থেকে যায়, প্লিজ ইউ জাস্ট কনসাল্ট টু ইয়ার আয়ুর্বেদ ডক্টর নিয়ারেস্ট টু ইয়ার হোম, আদারওয়াইজ আপনি আমার কাছেও আসতে পারেন। আপনাদের আমি কথা দিচ্ছি, অ্যাসেন্স দিচ্ছি, কম টাকায় ব্যথা যন্ত্রণাকে একটা স্টেবল জায়গাতে এনে দিয়ে আপনার চলার জায়গাটাকে সুস্থ করে দেবো, সমাজে আর 5টা লোকের মতো আপনার চলাফেরা করতে পারবেন, ব্যথা যন্ত্রণা বলে মাথা থেকে আউট হয়ে যাবে। তো কাজেস কেন কী জন্য, অস্টিওআর্থ্রাইটিসে কার্টিলেজ নষ্ট হয়ে যাওয়ার জন্য, তারপরে ফ্লুটটা বেরিয়ে আসে, তখনই বোন ডিফর্মেশন হয়, তখনই এই জায়গাটা আপনার শরীরের মধ্যে দেখা দেয়। রিস্ক ফ্যাক্টর কাতে কাতে বয়স্ক লোকেদের হতে পারে, সেক্স ওমেন ডেভেলপ অস্টিওআর্থ্রাইটিস, সেক্স মানে বলতে কি মহিলাদেরও দেখা দেয়, মেবি মানে জেন্টস তো হবে তা নয়। ওবিসিটি প্রবলেম একটা রয়েছে, এটাতেও কিন্তু ব্যথা যন্ত্রণা বাড়ে। তারপরে জেনেটিক কারণ রয়েছে, সার্টেন আদার্স অন্যান্য জব রয়েছে, যারা বিপিওতে কল সেন্টারে বসে 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা ল্যাপটপে মোবাইলে কাজ করে, ওদের কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, সেই সঙ্গে সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস দেখা দেয়। তারপরে আদার্স আরও রিজন রয়েছে, এগুলোকে যদি আনট্রিটেড ওয়েতে রাখেন, সাইক্লিকা পেন, গাউটি আর্থ্রাইটিস, এই জায়গাতে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবে। তো কমপ্লিকেশন কী আছে, অস্টিওআর্থ্রাইটিসে শার্প কাটিং পেন, ফুলে যাওয়া, কান্ট ওয়াক অ্যান্ড ওয়ার্ক, এই মেজর জিনিস যেটা আপনাকে মানে আপনার কনসেপ্টের মধ্যে বসে যাচ্ছে। এই ধরনের সমস্যা থাকলে প্লিজ কাম টু দ্য ডক্টর্স চেম্বার, চেষ্টা করুন ডক্টরসের হাত ধরে, আয়ুর্বেদের হাত ধরে নিজের ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। হাতে অনেক কম সময় রয়েছে, তাও চেষ্টা করছি একটা ফুটেজ আপনাদের দেখানোর জন্য। প্লিজ ডক্টর্স চেম্বারে মুভ করুন, ডক্টর্স চেম্বারে আপনাদের কিছু দেখানো চাইছি, হাতে যেহেতু অনেক কম সময় রয়েছে কিছু শো করতে চাইছি, আমরা ডক্টর্স চেম্বারের দিকে একটু যদি হয় মুভ করার চেষ্টা করি। তো মেনলি কী হয়েছে, এই ধরনের প্রবলেম যদি আমরা নিজেকে আনট্রিটেড ওয়েতে রেখে দিই, তখন সমস্যাগুলো দেখা দেয়। দেখুন লাল লাল জায়গাগুলো ইঙ্গিত করা হচ্ছে, এই মাল্টিপল জয়েন্টগুলোতে পেন হয়, এই বোন ডিফর্মেশন হতে হাত পা টেড়া হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন হাতে অনেক কম সময় রয়েছে, নর্মাল হ্যান্ডের আর্থ্রাইটিস হ্যান্ডের মধ্যে কম্পেয়ার দেখতেই পাচ্ছেন, একদম মানে হাড়ের অ্যানাটমিটা তুলে দিয়েছি। নর্মাল ইন ইউর লেফট হ্যান্ড সাইড, অ্যাব নর্মাল মিস রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাটাক ইন ইউর রাইট হ্যান্ড সাইড, দেখতেই পাচ্ছেন ইনফ্লামেশন বেড়ে যাচ্ছে, জয়েন্ট পেন হচ্ছে, ফুলে যাচ্ছে, এইভাবে আস্তে আস্তে বোন ডিফর্মেশনের জন্য আপনার বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো কার্টিলেজ নষ্ট হওয়ার জন্য, রিউমাটয়েড আর্থ্রাইটিস অফ হাঁটুতে যে কোনো জয়েন্টে হতে পারে, বোন ডিফর্মেশন ডিউ টু রিউমাটয়েড ডিজিজ, রিউমাটয়েড ডিজিজের জন্য বোন ডিফর্মেশন, হাড়ের ক্ষয় হওয়ার জন্য, দেখুন একদম স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে হাঁটুর পুরো, এখানে দেখুন বোনের গ্যাপটা কমে আসছে, যার ফলে বোন ডিফর্মেশন, হাড়ে হাড়ে ক্ষয় হওয়াটা হচ্ছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের মেন হাতের সময়টা অনেক কম রয়েছে, চেষ্টা করছি। এবার অস্টিওআর্থ্রাইটিস ইজ অলসো লাইক দ্যাট, এখানে হাঁটু ব্যথাটাই হয়, বোন ডিফর্মেশন, ফ্লুইড স্পাইনাল জেলটা বেরিয়ে যাওয়া, যার ফলে এই সমস্যাগুলো দেখা দেয়। এখানেও কিন্তু জিনিসটা কি, লক্ষণ আর ব্যথার নামটা আলাদা, লক্ষণটা আলাদা। এখানে কার্টিলেজ নষ্ট হয়ে যাওয়ার জন্য ফ্লুইডটা বেরিয়ে আসে হাঁটুর, বোনের পাওয়ারটা কমে যায়, কিংবা ল্যাক অফ ক্যালসিয়াম, বোন অনেক দুর্বল থাকে তার জন্য হতে পারে, জেনেটিক কিংবা আদার্স রিজনও হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ইন ইয়ার লেফট হ্যান্ড সাইড নর্মাল, রাইট হ্যান্ড সাইডে কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিস অ্যাটাক, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইন ইয়ার রাইট হ্যান্ড সাইড দ্য থার্ড ওয়ান, ওইখানে বোন টু বোন গ্যাপ বেড়ে যাওয়ার ফলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, জয়েন্ট ব্যথা পেন এগুলো আসছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, অনেক কিছুই বলার থাকে, অনেক কিছু থাকে, হাতে সময়ের অভাব জন্য হয়তো আমি অতটা এক্সপ্লেন করতে পারি না। চলুন আমরা আবার ফিরে আসছি স্টুডিওতে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার প্রোগ্রামের কনসেপ্টটাকে, ভিউটাকে বোঝার চেষ্টা করবেন, দেন মুভ টুয়ার্ড ইয়োর সেলফ ইন আয়ুর্বেদা। আমার ভিউজ একটাই, ডিজিজ ফ্রি থাকার চেষ্টা করাচ্ছি সমাজকে, কী হবে করতে হবে, ভিউজ আইডিয়া কনসেপ্টটাকে আপনাদের কাছে তুলে দিতে পারলে আপনারা এগিয়ে আসলে কিন্তু দেখবেন অনেক তাড়াতাড়ি প্রত্যেকটা লোকেরা কিন্তু প্রত্যেকটা ঘরে সুস্থভাবে চলাফেরা করতে পারবে। প্লাস সিমটমস, কাজেস, রিজন, আয়ুর্বেদা এই সম্বন্ধে যদি আপনারা বাকিফ হয়ে যান, রোগ জ্বালাও কিন্তু আপনাদের পরিবারের মধ্যে অনেকটা কমে আসবে, থাকবে না, নীল। তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিউজ, আমার কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করুন, আর কনভার্টেড ইয়োর সেলফ ইন আয়ুর্বেদা ট্রিটমেন্ট, অ্যান্ড ডোন্ট পারচেস এনি মেডিসিন ওভার দ্য কাউন্টার বাই ইয়ার ওন কনসার্ন, নিজের কনসার্নে কিন্তু কোনো ওষুধ ওভার দ্য কাউন্টার কিনবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, কারণ আমি দেখেছি। তো আমার হাতে অনেক কম সময় রয়েছে, আগামী সপ্তাহে আবার দেখা হবে। জয় হিন্দ, নমস্কার।